এদিকে আজ 8ই আগস্ট সাকিব খান তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে দল মত ও ক্ষমতার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানালেন। সেই সঙ্গে জানালেন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও। সাকিব খান বলেন, সবকিছুর প্রথমে নারীর পরিচয়, তিনি একজন মানুষ। সমাজ এখন অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না, তারপরও একজন নারী কারো মা কারো বোন, এই কারো মা বোন মানুষ সত্তা, নারীকে মানুষ হিসেবে মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়, তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ নাকি তার চেয়ে বড়, তিনি কখনোই মানুষ নন, তার একমাত্র পরিচয় সে ধর্ষক। আমি একজন সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি নবাব LLB সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি। এদিকে দেশে ধর্ষণ ও নিপীড়নের মাত্রা ক্রমেই বাড়ছে, এর বিরুদ্ধে রাজধানী সহ দেশ জুড়ে হচ্ছে তীব্র প্রতিবাদ, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই সরবর হয়েছে। সাকিব খান তার স্ট্যাটাসে প্রতিবাদ করে আরও বলেন, দেশের মহামারী চেয়েও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওই সব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণ সংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রতিক্রিয়ার প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা, দল মত ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বললেন সাকিব খান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন সেই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন ও সাকিব খানের ভক্ত হন এবং ধর্ষণের সর্বশেষ খবর সবার আগে পেতে চান, তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।